ডিবির হাওর, লাল পদ্ম ফুল, এটা তো পদ্ম ফুল তাই না, নাকি শাপলা? শোন শোন, শাপলা এটা? আরে পদ্ম তো, পদ্ম তো হয় এটা, পদ্ম কালার এরকম না? যাক, এখানে অনেক বাইকার ভাইরা চলে আসছে, চলেন একটু নিচে নামি, একদম ফুলের কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি দেখতে কেমন। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সিলেট জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওরে যার নাম ডিবির হাওর। এটি লাল শাপলার বিল নামেও ব্যাপক পরিচিত। এখানে রয়েছে ডিবির বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রীয় বিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে। চারটি সংযুক্ত বিলের আয়তন মোট 900 একর বা 3.64 বর্গ কিলোমিটার। প্রাকৃতিকভাবে এখানে লাল শাপলার জন্ম বলেই এটির নাম হয়েছে লাল শাপলার বিল। খুব ছোট করে চলেন এই বিলের ইতিহাস সম্পর্কে হালকা ধারণা নেই। এই বিলে আগে কোনো ধরনের শাপলা ছিল না। 30 বছর আগে সীমান্তের ওপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে পূজা অর্চনা করত। খাসিয়া পরিবার ডিবির বিলে লাল শাপলা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। সেই থেকে একে একে ডিবির বিল, কেন্দ্রী বিল, হরফকাট বিল, ইয়াম বিল সহ পার্শ্ববর্তী জনসাধারণের পুকুর নালা পরিপূর্ণ হয়ে পড়ে লাল শাপলায়। চারটি বিলে অন্তত 700 একর জায়গায় লাল শাপলা দখল করে আছে। কথিত আছে, জৈন্তা রাজ্যের রাজা রামসিংহকে এ হাওরে ডুবিয়ে মারা হয়েছিল। সেই স্মৃতিতেই নির্মিত 200 বছরের পুরাতন একটি মন্দিরও আছে এখানে। এটাই সেই ঐতিহাসিক মন্দিরটা, যে মন্দিরটাকে কেন্দ্র করে আসলে এই যে বিল, শাপলার বিল বা এই শাপলার উৎপত্তি। সো চলেন একটু মন্দিরটার ভেতরে ঢুকি, একদম ছোট মন্দিরটার ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি এখন মন্দিরটার অবস্থা কী। একদম পরিত্যক্ত, রাজা রামের আমলে সাপটাপ থাকতে পারে তাই আর ভিতরে ঢুকলাম না। তো বোঝা যাচ্ছে ভিতরে মানুষজন ঢুকে। চারটি বিলের কেন্দ্র করে নামকরণ করা হয়েছে কিন্তু এ হাওরটির নাম ডিবির হাওর। চারটি বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। যারা ডিবির হাওর দেখতে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, খুব ভোরে ডিবির হাওরে চলে যাবেন। এখানে নৌকা ভাড়া 400 টাকা করে। নৌকা ভাড়া নিয়ে আপনারা ডিবির হাওরের বিভিন্ন জায়গা, পুরনো মন্দির এবং কিছু টিলায় উঠতে পারবেন, ছবি নিতে পারবেন। কিন্তু যদি একটু দেরি করে যান সেক্ষেত্রে রোদের তাপে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বেশ সকালবেলা ডিবির হাওরে পৌঁছে যাবেন। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ডিবির হাওরের মেইন আকর্ষণই হলো হাওরের পরেই পাহাড়ের সারি। হাওরে আমরা বেশ লম্বা একটা সময় কাটালাম এবং এরপরে হাওর থেকে বের হয়ে আসার পথে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে আমরা ছবি তুললাম। তারপরে আস্তে ধীরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম।